Assalamualaikum, Sabrin Sara recipes থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারো চলে এলাম একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে করে দেখাতে যাচ্ছি খিরসায় ভরপুর পাটিসাপটা পিঠা। এই পিঠাটি খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে। এই পিঠাটি আমি বাসায় কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে পিঠার ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং 1/2 কাপ পরিমাণ ময়দা। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে এবং ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যত ভালো হবে পিঠাটা কিন্তু ততটাই সফট হবে, ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটাকে দেখে মনে হচ্ছে আর একটু পানি লাগবে, সেজন্য আমি পরিমাণ মতো পানিটা দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটার ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দেব। আগে আমি ভালোভাবে এভাবে বিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে বাকি স্টেপে চলে যাব। আমি এখানে 500 গ্রামের মতো দুধ নিয়েছি। পিঠার ভেতরে পুরটাকে তৈরি করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই লিকুইড দুধটা একটু কম জাল করলে ঘন হবে, সেজন্য আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করেছি। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো চিনি। আগে বলেছি আপনাদের স্বাদ মতো আপনারা মিষ্টিটা ইউজ করবেন। চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু লবণ আমি দিলাম। দুধটা প্রায় ঘন হয়ে এসেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে এটা রেডি করে রেখেছিলাম। আমি এখানে 3 চা চামচের মতো চালের গুঁড়া দিয়ে ভালো করে পানি দিয়ে ভেবে গলিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা দিয়ে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। দুধের মিশ্রণটি প্রায় অনেকটাই ঘন হয়ে আসছে, দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে যাবে। দেখুন প্রায় হয়ে গেছে। আমি এখন এই মিশ্রণটাকে ঢেলে নেব একটা পাত্রে। ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন আমি পাত্রে ঢেলে নিয়েছি এবং এই মিশ্রণটাকে অনেকটাই ঠান্ডা করে নেব। এখন চলে যাচ্ছি বাকি স্টেপে। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এইভাবে তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে আমি এখানে দিয়ে দিচ্ছি
যে এই ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম দেড় চামচের মতো আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে একটু গোল করে নিচ্ছি। দেখুন উপরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, যখন দেখবেন যে চেঞ্জ হয়ে এসেছে তখন যেই ভিতরে পুরটা করে রেখেছিলাম সে পুরটা এভাবে লম্বাটেভাবে দিতে হবে। পরিমাণ মতো আমি দিয়ে নিলাম। দিয়ে এভাবে আমি জড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে জড়িয়ে নিচ্ছি। এভাবে জড়িয়ে নেওয়ার পরে হালকা একটু ছেঁকে আমি এটা উঠিয়ে নেব। আমি বাকি পিঠাগুলো এভাবেই তৈরি করে নিচ্ছি। পিঠাটি হয়ে গেলে আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি প্রায় সব পিঠাগুলো এভাবেই ভেজে নিয়েছি, কেমন হয়েছে বুঝতেই পারছেন। পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু অনেকটা ক্রিমি ক্রিমি ভাব লাগছে। পিঠাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও দেওয়ার পর পরে আপনারা সাথে সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।